তুমি ফুর্তি মারাবে না? পয়সা হারাবে, পয়সা এমনি এমনি আসে। দুনিয়া তোর খাবার জোগাবে রে পাগলা। ভাইটার কোনো চাকরি বাকরি নেই? ও কাজটা চলে গেছে, তুমি রেখে দেখো। মনালা প্লিজ, মনালা এখান থেকে। ঘরে মুখ গোঁজ করে বসে থাকে। এই ছেলেকে পেটে ধরাটাই আমার একটা অ্যাক্সিডেন্ট। আমি প্রম্পট অ্যাক্ট্রেস। বাংলাদেশের ছবিতে কাজ করার সময় ডায়লগ প্রম্পট হয়, কিন্তু এদেশের ছবিতে কাজ করে প্রম্পট ছাড়া ডায়লগ ডেলিভারি করা শিখেছি। পশ্চিমবাংলার ছবি আজকে শর্টকাটের ট্রেলার লঞ্চে, এমনই জানালেন বাংলাদেশের চলচ্চিত্র নায়িকা অপু বিশ্বাস। এই বাংলার হয়ে প্রথম ছবিতে অভিনয়। গল্প শিল্পী নচিকেতা চক্রবর্তীর। সাড়ে তিন পাতার সেই গল্প বাড়তে বাড়তে একটা পূর্ণাঙ্গ ছবির আকার নেয়। কাজের সুবিধার জন্য জীবনে আমরা অনেকেই শর্টকাট নিয়ে থাকি, কিন্তু আদৌ কি এই শর্টকাট সাফল্য আনে? এই প্রশ্নই রাখছে পরিচালক সুবীর মণ্ডলের আজকে শর্টকাট। এই ছবিতে মূলত দুপার বাংলার মেলবন্ধনকে স্পষ্ট করতে চেয়েছেন গল্পকার এবং পরিচালক। তাই দরকার ছিল এমন এক মুখের যে বাংলাদেশে দারুণ জনপ্রিয় অথচ পশ্চিমবঙ্গের ছবিতে কাজ করেনি। প্রথম আসে বাংলাদেশের চলচ্চিত্র নায়িকা অপু বিশ্বাসের কথা। ছবিতে অভিনেত্রীর গ্ল্যামারকে খানিকটা হলেও ভেঙেছেন পরিচালক। গল্পে তিনি নিজের মাটির টানকে আঁকড়ে ধরেই হয়েছেন নার্গিস। এই ছবিতে অভিনয় করে অনেক কিছু শিখেছেন অপু, জানালেন সময় টেলিভিশনের প্রতিনিধিকে। নার্গিস তো পুরোটা সিনেমা হলে জানতে হবে, আমি বলতে যাই না, কারণ দর্শক নার্গিসকে জেনেছে এ পর্যন্ত। কিন্তু নার্গিস কি করে, কেন সে নার্গিস, এবং কলকাতার বুকে নার্গিস নামটা, সো এটার জন্য দর্শককে যেতে হবে। ছবিতে পরমব্রত চট্টোপাধ্যায়ের পাশাপাশি গুরুত্বপূর্ণ এক চরিত্রে অভিনয় করেছেন গৌরব চক্রবর্তী। জীবনে শর্টকাট না নিলেও এই ছবিতে শর্টকাট নিয়েছেন অভিনেতা। বয় নেক্সট ডোর একটি চরিত্র যা রিলেট করতে পারবেন দর্শকরা। এই ছবিতে মানে এই ছেলেটি সে খানিকটা কনফিউজড, সে জীবন থেকে কি চায়, কি হতে চায়, এই সমস্ত বিষয়টা নিয়ে সে কনফিউজড, এবং সে সামহাউ হি ইজ লুকিং ফর আ শর্টকাট টু সাকসেস, এবং সেইটার পিছনে দৌড়তে গিয়ে আর কি মানে সে বিভিন্ন পথে যাচ্ছে। এদিকে পরিচালক সুবীর মণ্ডলের প্রথম ছবি এটি, কার্যত ছবি নিয়ে আশাবাদী তিনি। বহুদিনের বন্ধু গায়ক নচিকেতার এই গল্প যে দর্শকদের ভালো লাগবে সে বিষয়ে এক প্রকার নিশ্চিত তিনি। গল্প আমি এখন একদম বলতে পারবো না, সেটা হলে গিয়ে দেখতে হবে। তিন সাড়ে তিন পাতার একটা গল্প, তার সাথে অভিযোজন গল্পটাকে মেশানো হয়, শর্টকাট এবং অভিযোজন মিশিয়ে তারপরে গল্পটাকে দাঁড় করানো হয়। আমরা তিন বন্ধু মিলে, আমি নচিকেতা এবং সুগত, আমরা বসি যে ছবি করবার জন্য এর মধ্যে আরো কি কি অ্যাড অন করা যায়। এখন একটা বড় ছবি বানাতে গেলে অনেক রসদ লাগে। এই ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে বিশ্বনাথ বসুকে। ছবিতে নিজের চরিত্র নিয়ে কথা বলার পাশাপাশি জানালেন অপু বিশ্বাসের সঙ্গে কাজ করার অভিজ্ঞতাও। অন্যদিকে ছবির জন্য একটি গান গেয়েছেন নচিকেতা কন্যা ধানসিঁড়ি, বাবার সঙ্গেই ডুয়েট গেয়েছেন গানটি। অপুর সাথে তো ডিরেক্ট এখানে কোনো সিন আমার নেই, কিন্তু অপুর সাথে আমি ব্যক্তিগতভাবে ওর সঙ্গে আমার খুব আলাপ আছে। আমাদের বাংলাদেশেও আমি কাজ করেছি যেহেতু অনেক, আর অপুর সাথে আগেও অনেকবার দেখা হয়েছে। এমনি বলেছিল জাস্ট ক্যাজুয়ালি যে এই গানটা গেয়ে দেখ। হ্যাঁ ঠিক আছে, আমি না করার তো কোনো জায়গাই নেই, কোনো প্রশ্নই নেই। আর ডুয়েট এই গানটা আমার, আমি আর বাবা ডুয়েট গেয়েছি, ভীষণ সুন্দর, খুব মিষ্টি, দর্শকদের জন্য মুক্তি পাচ্ছে এই ছবি। আর পশ্চিমবঙ্গে এই ছবি মুক্তি পাওয়ার ঠিক এক সপ্তাহ পর বাংলাদেশেও মুক্তি পাবে এই ছবি। পারমিতা আচার্য, সময় সংবাদ, কলকাতা।